কি হলোটা কি কি ব্যাপার কি পারছি না রঞ্জন দা আমি পারছি না ওকে রিহার্সাল বন্ধ করো আর এসব তোমায় গান টান গাইতে হবে না আমি চেষ্টা করছি কিছুতেই রঞ্জন দা রঞ্জন আমি চেষ্টা করছি হচ্ছে না আজকে বাড়িতে এতদিন কি করলেটা কি বাড়িতে যে রইলে প্র্যাকটিস করেছো আমার তো মনে হয় কিচ্ছু করনি শুধু বসে কাটিয়েছো সময়টা রঞ্জন আমার বাড়িতে অনেক সমস্যা হয়ে গেছে কেউ আমাকে সাপোর্ট করছে না রঞ্জন দা কারোর কোনো ইন্টারেস্ট নেই আমার আরে কে শুনবে তোমার এসব কথা বলো তো কে শুনবে তোমার প্রোডিউসার শুনবে তোমার ক্যাসেট কোম্পানি শুনবে তোমার পাবলিকরা শুনবে দে ডোন্ট বদার অ্যাবাউট দিস থিং তুমি ভালো গাইবে তোমাকে লোকে অ্যাকসেপ্ট করবে প্রোডিউসাররা অ্যাকসেপ্ট করবে নাহলে ছুঁড়ে ফেলে দেবে কিচ্ছু করার নেই কি করে ভালো গাইবো রঞ্জন দা আমার গান গাওয়ার কোনো কোনো ইচ্ছে নেই মন নেই তার মানে কি বলছো ওটা কি তুমি এটা একটা ক্রুশিয়াল মোমেন্ট তোমার জীবনে তুমি এখন যদি সিরিয়াসলি যদি এই তোমার একটা ক্যাসেট সবে হিট হয়েছে এখন যদি তুমি সিরিয়াসলি গান না করো তাহলে ওই ওই যে সব হয় না আজকাল দু একটা দেখবে একটা ক্যাসেটের কোনো শিল্পী একটা দুটো গান হিট করলো ব্যস্তা পরে হাওয়া একদম নেই প্রফেশনেই নেই তুমি কি তাদের মতোই হতে চাও হতে চাই না রঞ্জন দা আমি নিজে তো হারিয়ে যেতে চাই না রঞ্জন আপনি আমাকে আর একটা সুযোগ দেবেন সুযোগ আর ইউ সিরিয়াস রিয়েলি সিরিয়াস ইয়েস ওকে ভেরি গুড লেটস ট্রাই হার্ড চলো আবার রিহার্সাল করো চলো কামন এসো চলে এসো তাড়াতাড়ি একটা কথা জিজ্ঞেস করার ছিল অনুরাধার সঙ্গে আমার গান গাওয়াটা কি ভুল ডিসিশন হয়েছে ও তুমি অনুরাধার কথা বলছো দেখো এটা সম্পূর্ণ তোমার নিজস্ব মতামত তুমি ডিসিশন নিয়েছো এটা তুমি বুঝবে কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি জীবনে অনেক আর্টিস্টকে গান গাইয়েছি আর অনেক কিছু দেখেছি এই সমস্ত পলিটিক্সে জড়ানো কিন্তু ভীষণ ঝামেলা পলিটিক্স হ্যাঁ পলিটিক্স আর শোনো একটা কথা বলি অনলি ট্যালেন্ট সার্ভাইভস নাথিং এলস অনলি ট্যালেন্ট চলো রিহার্সাল করে ফেলো ভালো করে গানটা রেডি করতে হবে চলো আর দেরি করো না কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না কটা বাজে অসম্ভব এটা এখন হবে আমার
কে মিনু? আম্মা, কি ব্যাপার তুমি এখন? আমি কিরে, কেমন আছিস সব? কিছু হয়েছে? হুমা, আমার আবার কি হবে? তুই কেমন আছিস বল? কতদিন এ বাড়িতে আসিসনি? চেষ্টা করছি, খুব তাড়াতাড়িই যাবো, তুমি চিন্তা করো না। মন কেমন করছিল তাই ফোন করলাম। আরে দেখো না, অনির স্কুল আর পড়া নিয়ে এত ব্যস্ত না, একদম সময় পাচ্ছি না গো। অনির দাদু ভাইয়ের স্কুল কি শনিবার রবিবারও? আমাকে বোঝাস না তো, আমার বুঝি অনির দাদু ভাইয়ের জন্য মন কেমন করে না, দেখতে ইচ্ছে করে না। এই মিনু, তোর শ্বশুর শাশুড়ি সব কেমন আছেন রে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো আছে। আমি তো এই কালকেই ফোন করেছিলাম, তোমার চিঠি পেয়ে গেছে, সময় পেলে মনে হয় উত্তর দেবে। আর ভাস্কর বাবা জীবন ভালো? শোন, এই রবিবারে তোরা তিনজনে অতি অবশ্যই আমাদের বাড়িতে আসবি, মনে করে, কোনো ভুল হয় না জানো। আরে দরকার হলে অনি দাদু ভাইয়ের ওই লেখাপড়ার বইপত্র নিয়ে একদম এই বাড়িতে চলে আসবি। হ্যাঁ, আমি আর অনি যাব, ওর ব্যাপারটা ঠিক বলতে পারছি না। না না না, আর কোনো কথা হ্যালো আম্মা, আম্মা কি হলো? কিরে তুই এত তাড়াতাড়ি চলে এলি, কি হয়েছে? শরীর খারাপ না তো? না মা, ঠিক আছে। কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, এই তো মিনুর সঙ্গে কথা বলবি? না, বড্ড টায়ার্ড লাগছে। দিদি ফিরলো? হ্যাঁ, এসছে। না আসলে কি জানিস, ওই তো অফিস থেকে ফিরে মনে হয় খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই আর কি তোর সঙ্গে। দেখ না মিনু, আজকাল অফিসের কাজে মেয়েটা এত ব্যস্ত হয়ে পড়েছে, আমার তো চিন্তা হচ্ছে ওর শরীরটাই না খারাপ হয়। এখন আবার বলছে ওর অফিসের কাজের জন্য মাঝে মধ্যে বাইরে যেতে হবে, থাকতে হবে, কি করি বলতো? সবার জন্য এত চিন্তা করছো কেন বলতো আম্মা? মিনু, তুই তো মা হয়েছিস, তোদের চিন্তা করবো না তো? কাদের চিন্তা করবো রে? এত চমকে যাওয়ার কি আছে? আমি তো চমকাবো না, না এখনো বুকের ভেতরে ঢিপ ঢিপ করছে। সে তো আমার এমনিতেই করে, তুমি সামনে থাকলে এখনো করছে। শোনো, রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা মনে হচ্ছে না? বাহ, আরো বড় এসব মিস্ট্রি সিরিজ আর চেনা লোক দেখলে ভয় অস্থির হও। বইগুলো দাও, পড়বো। বইগুলো দাও না, এত দেরি করে লাইব্রেরিতে এলে কেন? আরে বাবা, এলাম তো, ভিতরে বসে কথা বলা যায় নাকি? সত্যি, কদিন আমরা একসাথে আড্ডা মারিনি না? চলো হাঁটি। কোথায়? ইমা, আজকে হবে না, একে লেট করে এসে ওদিকে আম্মা কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছে, আজকে বাড়িতে হাঁটি যাও। এই এই রাগ করলে আসতেও বলবে, অথচ না কোথাও যাবে আমার সাথে না একটু দাঁড়িয়ে কথা বলবে, ভালো লাগে এরকম করে? ডাকো কেন? দেখা তো হয়। এরকম করে আর পারা যাচ্ছে না পাখি। পরীক্ষাটা ভালো করে না দিলেই হতো না? মানে? মানে ধর এই ফেল টেল করে গেলে? বাহ, বেশ ভালো একটা রেপুটেশন হতো প্রাইভেট টিউটরে। ভালোই তো হতো। চলো। কোথায়? এসো না। না। এসো। না না, আজকে না। এই বাবা। চলো চলো। এই। আরে চলো। আচ্ছা। কি মুশকিল, এখানে 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 বস বস বস। কালকে আসবে তো? আসবে। আমার না এইভাবে না, মানে আসলে ছোটকা দেখার পর থেকে এরকমভাবে বসতে কীরকম একটা লাগে। আবার? বসেছি তো, সবসময় রাগটা কে দেখায়? আচ্ছা আমি। বাড়ি যাবো, চল না প্লিজ।
আরে তুমি বাড়ি চলেও এসেছো? আমি একদম খেয়াল করিনি। এই ফুলগুলো না আমাদের বাগানের, মা পাঠিয়ে দিলেন, সুন্দর না? দেখি বাহ, ভীষণ সুন্দর। মাসিমার হাতে যত্নের গুণ আছে বলতে হবে। কি ব্যাপার বলো তো রাজ, তোমাকে দেখে এত টায়ার্ড মনে হচ্ছে, কদিন ছুটি নাও না? দেখি দেখি আবার কি, ছুটি নাও ছুটি নাও, বুঝলে? চলো সবাই মিলে আমরা ছুটকির বাড়িতে গিয়ে একদিন হামলা করি। আর তাছাড়া ছুটকি এখান থেকে যাওয়ার পর থেকে তো তুমি ওদের বাড়িতে যাওনি। হ্যাঁ, যা হয়ে ওঠেনি। আচ্ছা রাজ, তোমার কি মনে হয় বলতো, ছুটকি শৈবালকে ভালোবেসে এই বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরত গেল, নাকি জাস্ট সমাজের ভয়? দেখো মির্জা, এসব আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি নিজেও বিয়ে করিনি, আর অন্য কারো বিবাহিত জীবন সম্পর্কে আমি কখনোই কোনো কমেন্ট করব না। আচ্ছা, আমি বরঞ্চ গিয়ে দেখি গুবলু কি করছে। গুবলু, গুবলু, গুবলু! আচ্ছা, তোমার কি খিদে টিদে পায় না নাকি গো? খেতে চলো এবার। হ্যাঁ যাচ্ছি, 10 মিনিট। আর 1 মিনিটও না আকাশ, কানাইদা 2 বার ডেকে গেছে, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। চলো তো, চলো চলো। আরে কানাইদা কি এরম আদর করে নিয়ে যেতে পারতো? তাই তো, সবসময় ইয়ার কি ভালো লাগে না? চলো খেতে চলো। একটু বসো না প্লিজ, একটু বসো। কি হয়েছে এটা? আরে সেরকম কিছু না, সকালবেলা আঁচ কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, ছুরিটা সবে ধার দিয়ে এনেছে তো, বুঝতে পারিনি। বাবা আকাশ, অত চিন্তা করার কিছু নেই, সামান্য একটু হাত কেটে। জুলিয়ার হাতটা খুব বিশ্রীভাবে কেটে গেছে। তুমি জুলিয়ার কথা ভাবছিলে? না না নন্দিনী, কি কি করে কাটলো বলো না। হ্যাঁ খেতে চলো। নন্দিনী, গায়ত্রী, গায়ত্রী, কি হয়েছে? টাকি তোমার ফোন বলো, পরে কল ব্যাক করবো। কি ব্যাপার, কি যাচ্ছে আমায় বলবে না? কিছু হয়নি, কিছু না। তোমার মা কিছু বলেছে? না, আমি তোমাকে কিছু বলেছি বা? না। বস বসো। আরে হ্যাঁ, কি সুন্দর না,
কে দিলে গো এটা, কোথেকে পেলে? তোমার জেঠিমা এসেছিলেন, দিয়ে গেছেন এটা। বলেছেন ঘরে টাঙিয়ে রাখতে। উনি তো আর জানেন না আমার মূর্খ আমি। প্লিজ প্লিজ কেঁদো না। তোমার তো এতে কোনো দোষ ছিল না বলো, সবই আমাদের ভাগ্য। এসব কথা ছাড়, কেন আমি কেন বুঝতে পারিনি শৈবাল, কেন বুঝতে পারিনি? আচ্ছা গায়ত্রী, তুমি আমাকে সবসময় এনকারেজ করো পজিটিভলি নতুন কথা ভাবতে, তাই তো? এখন তুমি যদি এ সমস্ত পুরনো কথা বলো। শৈবাল আমার খুব ভয় করছে, আমি যদি আর কোনদিন কনসিভ করতে না পারি তাতে কি আর হবে? তুমি তো তুমিই থাকবে না, পাল্টে যাবে কি? শৈবাল আমি পারবো না কনসিভ করতে।